আমরা আজকে আলোচনা করব রাসায়নিক গতিবিদ্যার এর পরের একটা অংশ, গুরুত্বপূর্ণ টার্ম আণবিকতা। ইংরেজিতে বলা হয় মলিকুলারিটি বা আণবিকতা। এই আণবিকতা আলোচনা করতে গেলে আমাদের দুটো বিষয় সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন, বা একে বলা হয় একক ধাপ সম্পন্ন বিক্রিয়া। তাহলে মৌলিক বিক্রিয়া বা একক ধাপ সম্পন্ন বিক্রিয়া বা ইংরেজিতে বলা হয় এলিমেন্টারি রিয়াকশন। তো মৌলিক বিক্রিয়া বলতে বোঝায় যে সমস্ত বিক্রিয়াগুলো একটি ধাপেই সংগঠিত হয়, বিক্রিয়ায় কোনো অন্তর্বর্তী যৌগ গঠিত হয় না, তাদেরকে আমরা বলি মৌলিক বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়া একটি ধাপেই সম্পন্ন হয় ও অন্তর্বর্তী ধাপে কোনো যৌগ গঠিত হয়, তাকে আমরা বলবো মৌলিক বিক্রিয়া। যেমন ধরো নাইট্রিক অক্সাইডের সঙ্গে যদি ওজনের রিয়াকশন করি, তাহলে একক ধাপেই তৈরি হয়ে যাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস, বা CH3Br তার সঙ্গে ধরো NaOH এর রিয়াকশন করলাম, তাহলে তৈরি হয়ে গেল CH3OH প্লাস NaBr। তাহলে এই বিক্রিয়াগুলো দেখা যাচ্ছে কি একক ধাপেই সম্পন্ন হচ্ছে, তার জন্য এগুলোকে আমরা বলছি মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন। আরেক ধরনের বিক্রিয়া হয় যেটাকে বলা হয় জটিল বিক্রিয়া বা কমপ্লেক্স রিয়াকশন। দেখো জটিল বিক্রিয়া ইংরেজিতে বলা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন। তাহলে কমপ্লেক্স রিয়াকশন মানে যে বিক্রিয়া দুই বা তার বেশি ধাপের মাধ্যমে সংঘটিত হবে, সেই বিক্রিয়াকে বলবো আমরা কমপ্লেক্স রিয়াকশন। যে বিক্রিয়া দুই বা তার চেয়ে বেশি ধাপে সম্পন্ন হয় তাকে জটিল বিক্রিয়া বলে, সেরকম রিয়াকশনকে আমরা বলি কমপ্লেক্স রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশন মানে বিক্রিয়াটা আমরা দেখছি ইকুয়েশনে একটা স্টেপে, কিন্তু আসলে বিক্রিয়াটা দেখা যাচ্ছে ওই পৌঁছানোর সময় একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে। যেমন ধরো আমি একটা রিয়াকশন বলছি এরকম, 2NO প্লাস 2H2, সেখান থেকে তৈরি হচ্ছে N2 প্লাস 2H2O। তাহলে দেখে মনে হচ্ছে এক ধাপে একটা স্টেপ লেখা আছে, কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াটা যদি দেখা যায় তাহলে দেখা যায় এক ধাপে হয় না, স্টেপ ওয়ান। এর ক্ষেত্রে দেখব যে 2NO প্লাস H2 এর রিয়াকশনে তৈরি হলো নাইট্রোজেন প্লাস H2, আর স্টেপ টু সেখানে দেখা যাচ্ছে কি এই যে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়েছে, সেই হাইড্রোজেন পারঅক্সাইডটা আবার তোমার বিয়োজিত হচ্ছে, দিয়ে জলে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন দেখছি কি H2O2 প্লাস H2 দিয়ে রিয়াকশন হয়ে গেল
H2O তাহলে বিক্রিয়াটাকে যদি আমরা যোগ করি সামগ্রিক ভাবে তাহলে দেখো আলটিমেটলি এই প্রোডাক্টটা পেয়ে গেলাম 2NO প্লাস 2H2 সেখান থেকে N2 প্লাস 2H2 তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলছি একটা কমপ্লেক্স রিঅ্যাকশন কারণ একক ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না বিক্রিয়াটা একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে আবার দেখো আরেকটা বিক্রিয়া বলি যেমন ধরো এরকম আমরা একটা বিক্রিয়া নিচ্ছি 2NO2 প্লাস CO সেখান থেকে তৈরি হচ্ছে NO প্লাস CO2 NO প্লাস CO2 তাহলে এই বিক্রিয়াটাও দেখা যায় একাধিক ধাপে সম্পন্ন হয় কিরকম যে NO2 প্লাস NO2 রিঅ্যাকশনে তৈরি হয় NO3 প্লাস NO পরবর্তীতে এই NO3 আবার কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে দিয়ে তৈরি করে NO2 প্লাস CO2 তাহলে বিক্রিয়াটাকে যোগ করো এটা হচ্ছে স্টেপ 1 এটা হচ্ছে স্টেপ 2 তাহলে বিক্রিয়াটাকে যদি যোগ করো তাহলে কি দেখবে এই NO2 NO2 দুই ধারে ক্যান্সেল হয়ে গেল NO3 NO3 দুই ধারে বাদ চলে গেল তাহলে থাকলো কি NO2 NO2 2 NO2 প্লাস CO সেখান থেকে তৈরি হচ্ছে NO প্লাস CO2 তাহলে এই জাতীয় যে বিক্রিয়াগুলো দেখা যাচ্ছে যে একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলছি জটিল বিক্রিয়া বা কমপ্লেক্স রিঅ্যাকশন এবার আমরা আসব মূল যে বিষয়টা আণবিকতা বা ইংরেজিতে বলছি মলিকুলারিটি তা আণবিকতা বিষয়টা কি দেখো খুব সহজ বিষয় আণবিকতা বলতে বোঝায় যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো পরমাণু বা যতগুলো অণু বা যতগুলো আয়ন বা যতগুলো মূলক অংশগ্রহণ করছে অর্থাৎ বিক্রিয়ক হিসেবে থাকছে তাদের যে সমষ্টি তাদের যে যোগফল তাকে আমরা বলি আণবিকতা তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যতগুলি অণু পরমাণু আয়ন বা মূলক বিক্রিয়ক হিসাবে উপস্থিত থাকে সেই সংখ্যাকে আণবিকতা বা মলিকুলারিটি বলা আর এই আণবিকতার বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে দেখবে আমরা যেহেতু এখান থেকে এটা একটা রাসায়নিক বিক্রিয়া থেকে নিচ্ছি তা রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়কের অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা বা মূলক সংখ্যা বা আয়ন সংখ্যা এগুলো কিন্তু কখনোই ভগ্নাংশ হয় না বা শূন্য হয় না বা ঋণাত্মক হয় না তার জন্য আণবিকতার মান সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে তাহলে মাথায় রাখবে যদি বৈশিষ্ট্য আমরা আলোচনা করি তাহলে বলবো কোনো রাসায়নিক বিক্রিয়ার আণবিকতা কখনোই শূন্য ভগ্নাংশ বা ঋণাত্মক হয় না সবসময় পূর্ণ সংখ্যায় মান পাওয়া যায় সর্বদা এর মান পূর্ণ সংখ্যায় তাহলে এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য আর মাথায় রাখবে যে আণবিকতা এটা একটা তাত্ত্বিক রাশি পরীক্ষালব্ধ
যে বিক্রিয়া হার সমীকরণ থেকে নিচ্ছি তা নয়, আমরা যে ব্যালেন্সড ইকুয়েশন পাচ্ছি সেখান থেকেই আসছে। তাহলে ব্যালেন্সড ইকুয়েশনকে আমরা বলি তাত্ত্বিক রাশি। তাহলে মাথায় রাখবে আণবিকতা একটি তাত্ত্বিক রাশি বা একটি তাত্ত্বিক সমীকরণ থেকে আসছে, সমিত সমীকরণ থেকে নির্ণয় করা হয়। আণবিকতা একটি তাত্ত্বিক রাশি, এটিকে সমিত সমীকরণ থেকে গণনা করা হয়। এর জন্য কোনো তোমার কি বলবো, যে এক্সপেরিমেন্টাল যে ইকুয়েশন যেগুলো আমরা হার ধ্রুবক ক্ষেত্রে বের করছিলাম সেই সমীকরণ থেকে নয়, তোমার তাত্ত্বিক সমীকরণ থেকে হিসাব করা। তাহলে দেখো এই যে মৌলিক বিক্রিয়া আমরা লিখছিলাম, মৌলিক বিক্রিয়ার তোমরা উদাহরণ লিখলে, যেগুলো মৌলিক বিক্রিয়া, যেমন আমরা উদাহরণ হিসেবে কি লিখলাম, এনও প্লাস ও থ্রি সেখান থেকে এনও টু প্লাস ও টু। তাহলে এই বিক্রিয়াটার আণবিকতা বলবো ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু, কারণ এই বিক্রিয়ায় দুটো অণু অংশগ্রহণ করেছে। তাহলে এই বিক্রিয়ার আণবিকতা বলবো দুই। বা ধরো আমরা আরেকটা যে বিক্রিয়া লিখেছিলাম সিএইচ থ্রি বিআর প্লাস এনএওইচ, তাহলে তৈরি হয়েছিল সিএইচ থ্রি ওইচ প্লাস এনএবিআর। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা আণবিকতা বলবো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। তাহলে যে সমস্ত বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমার বিক্রিয়কের অনুসংখ্যা যা থাকছে সেই সংখ্যাটাকেই আমরা তার আণবিকতা বলছি, এবং মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার আণবিকতাটা সরাসরি সমীকরণ থেকেই চলে আসে। তাহলে এই জাতীয় যে বিক্রিয়া এগুলোকে আমরা বলবো দ্বি আণবিক বিক্রিয়া। তাহলে এই উদাহরণগুলোকে বলবো দ্বি আণবিক বিক্রিয়া, কারণ দুটো অণু অংশগ্রহণ করছে। তাহলে একাণবিক বিক্রিয়াও হতে পারে। একাণবিক বিক্রিয়া কীরকম, ধরো আমরা নিলাম সিএসিও থ্রি থেকে সিএও প্লাস সিও, তাহলে এখানে যদি আমরা আণবিকতা হিসাব করি তাহলে একটাই অণু অংশগ্রহণ করেছে, তাহলে আণবিকতা বলবো ওয়ান। তাহলে এটাকে বলবো এক আণবিক বিক্রিয়া বা ইউনিমলিকুলার রিয়াকশন, আণবিকতা এক। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো অণু অংশগ্রহণ করবে সেই সংখ্যাটাকেই আমরা তার আণবিকতা বলছি। আবার ধরো যদি দেখি যে দুইয়ের বেশি তিনখানা অণু অংশগ্রহণ করছে, তাহলে সে তার আণবিকতা বলবো কি, ত্রিআণবিক রিয়াকশন। যেমন ধরো আমি একটা রিয়াকশন লিখছি টু এনও প্লাস সিএল টু, সেখান থেকে আমরা লিখছি টু এনও সিএল। তাহলে এখানে এই যে বিক্রিয়কের অনুসংখ্যা দেখো, বিক্রিয়কের অনুসংখ্যা দুই প্লাস এক সমান হচ্ছে তিন, তাহলে এই বিক্রিয়াটাকে বলব আমরা ত্রি আণবিক বিক্রিয়া। তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়া কোনো অংশগ্রহণ করছে সেই বিক্রিয়াটা, সেই অনুসংখ্যাটাকেই তার আণবিকতা বা মলিকুলারিটি বলা হচ্ছে। কিন্তু তোমার যদি জটিল বিক্রিয়া হয়, কমপ্লেক্স রিয়াকশন যেটার কথা একটু আগে বলছিলাম, জটিল বিক্রিয়া, এখানে কিন্তু আণবিকতা বিক্রিয়ার রেজাল্টেন্ট যে ইকুয়েশন আসলো সেখান থেকে হিসাব করা হয়। মাথায় রাখবে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা শেষ ধাপ থেকে হিসাব করা হয় না। মাথায় রাখবে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু একাধিক স্টেপ থাকছে,
তাহলে জটিল বিক্রিয়া ক্ষেত্রে আণবিকতাও প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ধাপের জন্য আলাদা আলাদা হয়। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা করে গণনা করা হয়, অর্থাৎ জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক আণবিকতার কোনো অস্তিত্ব নেই। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক আণবিকতার কোনো অস্তিত্ব নাই। যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে যেটা লিখেছিলাম যে 2NO প্লাস H2H2 থেকে N2 প্লাস 2H2, একটু আগে লিখলাম 2NO প্লাস 2H2, সেখান থেকে আমরা লিখেছিলাম N2 প্লাস 2H2, তাহলে এটা একটা কমপ্লেক্স রিয়াকশান। তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে যদি আমরা আণবিকতা বলি 2 প্লাস 2 4, আণবিকতা ধরো বলে দিলাম এই বিক্রিয়ার ক্ষেত্রে 2 প্লাস 2 ইকুয়াল টু 4, তাহলে এই তথ্যটা কিন্তু ভুল হয়ে যাবে, এরকম লেখা যাবে না, কারণ এই বিক্রিয়াটা তো একক ধাপে সম্পন্ন হয়নি, বিক্রিয়াটা একাধিক ধাপে সম্পন্ন হয়েছে। যেরকম এই বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কী হিসেবে, ওপরে লিখি বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কীভাবে, এরকমভাবে 2NO প্লাস H2, সেখান থেকে তোমার তৈরি হচ্ছে N2 প্লাস H2O2, আর পরবর্তী ধাপে H2O2 আবার হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করছে, দিয়ে তৈরি হচ্ছে H2O3। H2O2 প্লাস 2H2 থেকে হচ্ছে 2H2O। তাহলে এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2। তাহলে স্টেপ 1 এর আণবিকতা হচ্ছে 2 আর 1 3, আর স্টেপ 2 এর আণবিকতা হচ্ছে 1 আর 2 3। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক আণবিকতা 4 বলে দিলাম তা কিন্তু চলবে না, সেটা লেখা যাবে না। তাহলে আমাকে আণবিকতা এখানে বলতে হবে এই ধাপের জন্য হচ্ছে 2 প্লাস 1, আর এই ধাপের জন্য হচ্ছে 1 প্লাস 2, অর্থাৎ দুটো ধাপের জন্য আলাদা আলাদা করে আণবিকতা হিসাব করা হচ্ছে, দুটোর মানই হচ্ছে 3। তাহলে আণবিকতা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, জটিল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে শুধুমাত্র সমীকরণ থেকে সামগ্রিক আণবিকতার কোনো অস্তিত্ব নাই, প্রত্যেকটা ধাপের জন্য আণবিকতা কিন্তু আলাদা আলাদা করে গণনা করতে হয়। আবার দেখো তোমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ত্রিআণবিক এর অধিক মানে 3-এর বেশি সংখ্যক অণু নিয়ে গঠিত মৌলিক বিক্রিয়া তোমার সেরকম ঘটে না কেন, 3-এর অধিক আণবিকতা বিশিষ্ট মৌলিক বিক্রিয়া ঘটে না কেন, 3-এর অধিক আণবিকতা বিশিষ্ট মৌলিক বিক্রিয়া ঘটে না কেন, বা এরকম দিতে পারে যে আণবিকতার সর্বোচ্চ মান সাধারণত 3-এর বেশি হয় না কেন, বা অল্টারনেটিভ এরকম প্রশ্ন হতে পারে যে আণবিকতার সর্বোচ্চ মান 3-এর অধিক সাধারণত দেখা যায় না কেন। দেখো আমাদের এখানে একটা থিওরি আছে,
তাকে বলা হয় সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব আমরা এই চ্যাপ্টার শেষে আরেকবার বলবো, এখন একবার বলে রাখি। সংঘর্ষ তত্ত্ব অনুসারে এরকমভাবে কল্পনা করা হয় যে বিক্রিয়ক অণুগুলো নিজেদের মধ্যে যখন সংঘর্ষ ঘটায়, পরস্পরের সঙ্গে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার ফলে তোমার এরকম একটা প্রোডাক্ট ফর্মেশন হয়। তাহলে ধরো এ প্লাস বি, সেখান থেকে নতুন একটা কম্পাউন্ড সি ডি এরকম লিখতে পারো, বা সি প্লাস ডি যা ইচ্ছে কাল্পনিক রিয়াকশন লিখছে। তাহলে সংঘর্ষ তত্ত্ব অনুসারে এ আর বি এর মধ্যে সংঘর্ষ হবে, যার ফলে প্রোডাক্ট তৈরি হবে। এবার দেখো দুটো কণার মধ্যে সংঘর্ষ ঘটা কিন্তু খুব সহজ, এটা এটার সঙ্গে ধাক্কা লাগলেই প্রোডাক্ট হচ্ছে। কিন্তু যদি এরকম নাও তিনটে কণা, এবার তো এগুলো তো সব র্যান্ডম ছুটছে, খুব দ্রুত গতিতে চলাফেরা করছে, তা অ্যাট এ টাইম এই তিনজনা যখন পরস্পর সংঘর্ষ করবে, মানে এরকমভাবে যখন পরস্পরের মধ্যে সংঘর্ষ হবে অ্যাট এ টাইম, তখন আমরা দেখবো প্রোডাক্ট আসছে। অর্থাৎ এখান থেকে প্রোডাক্ট হয়ে ধর এরকম একটা প্রোডাক্ট কিছু তৈরি হচ্ছে, তাহলে তিনখানা অণুর মধ্যে সংঘর্ষ ঘটায় কিন্তু যথেষ্ট কম, কারণ একসঙ্গে তিনখানা র্যান্ডম কণার মধ্যে সংঘর্ষ ঘটতে চায় না। দেখবে আমরা যখন ক্যারাম খেলি, ক্যারাম খেলার সময় একটা গুটি দিয়ে আর একটা গুটিকে মারা সহজ, কিন্তু এরকম ঘটনা দেখবে খুব কম হয় যে যখন একসঙ্গে তোমার তিনটে গুটির মধ্যে সংঘর্ষ হচ্ছে, সংখ্যাটা কম, একটার সঙ্গে একটা সংঘর্ষ হওয়াটাই বেশি, কিন্তু একসঙ্গে তিনখানা গুটি সংঘর্ষ করছে এরকম সংখ্যা কিন্তু যথেষ্ট কম। আর যদি একসঙ্গে চারখানা কণা সংঘর্ষ করে, অর্থাৎ চারখানা ক্যারামের গুটি একসঙ্গে স্ট্রাইক করছে পরস্পরের সঙ্গে, একই সঙ্গে অ্যাট এ টাইম চারজন এসে সংঘর্ষ করছে, তাহলে এরকম সংখ্যা দেখবে ঘটে না বললেই চলে। তাহলে ঠিক একই কারণ, যেহেতু আমরা এই রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘর্ষ হওয়ার ফলে হয়, যে মলিকিউলগুলোর মধ্যে কলিশন হয়, কলিশনের ফলে প্রোডাক্ট হয়, তাহলে দুখানা সংঘর্ষ, দুখানা কণার মধ্যে সংঘর্ষ যথেষ্ট বেশি মাত্রায় হয়, তিনখানা কণার মধ্যে সংঘর্ষই যথেষ্ট কম, আর তিনের সংখ্যক, তিনের থেকে বেশি সংখ্যক কণার মধ্যে সংঘর্ষ ঘটা একেবারেই ঘটনাটা রেয়ার, ঘটে না বললেই চলে। তার জন্য আমরা দেখতে পাই যে তিনের বেশি আণবিকতা সম্পন্ন বিক্রিয়া সাধারণত হয় না। তাহলে কি বলবো কথাটা, যে সংঘর্ষ তত্ত্ব অনুসারে দুটি কণার মধ্যে একসঙ্গে সংঘাত হলে যৌগ উৎপন্ন হয়, তখন তাকে দ্বিআণবিক বিক্রিয়া বলে। আবার তিনটি কণার মধ্যে একসঙ্গে সংঘর্ষ হলে এবং যৌগ গঠিত হলে তাকে ত্রিআণবিক বিক্রিয়া বলে। ত্রিআণবিক বিক্রিয়ার সংখ্যায় কম, কারণ একসঙ্গে তিনটি কণার সংঘর্ষ খুব কম হয়, আর তিনের বেশি সংখ্যক কণা একসঙ্গে সংঘর্ষ করে এরকম ঘটনা
खुबी बिरल ताई तीनेर बेशी आणविकता तीनेर बेशी आणविकता कोनो बिक्रियार देखा जाए ना बुझते पारले तीनेर बेशी आणविकता देखा जाए ना बोललेई आमरा जानी তাহলে এক দুই ত্রিআণবিক বিক্রিয়া পর্যন্ত সাধারণত হয়, তিনের বেশি আণবিকতার বিক্রিয়া খুবই বিরল। এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে যে মৌলিক বিক্রিয়ার হার সমীকরণকে আমরা খুব সহজেই তার সমতাযুক্ত যে সমীকরণ সেখান থেকে সরাসরি হিসাব করতে পারি। তাহলে মৌলিক বিক্রিয়া বা একক ধাপ সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ার হার যে সমীকরণ সেটা বিক্রিয়াযুক্ত বিক্রিয়ার যে সমতাযুক্ত সমীকরণ সেখান থেকে সরাসরি হিসাব করা যায়, এটা সুবিধা। কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে হয় না, সেটা পরে আলোচনা করব। তাহলে কি বলছি, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ সহজেই বিক্রিয়ার সমতাযুক্ত বিক্রিয়ার সমীকরণ থেকে সমতাযুক্ত বিক্রিয়ার সমীকরণ থেকে নির্ণয় করা যায়। বুঝতে পারলে? অর্থাৎ আমরা বলতে পারি কি, মৌলিক বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির গাঢ়ত্বের সমানুপাতিক হয়, আর কোন একটি বিক্রিয়ার বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাত বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ থেকে আমরা গণনা করতে পারব। মানে কি বলছি, দেখো ধরো এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, এটা একটা মৌলিক বিক্রিয়া। তাহলে এখানে বিক্রিয়া হার সমান আমরা লিখে দেব কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। অর্থাৎ এইখানে বিক্রিয়াটার ক্রম আমরা বলতে পারবো, বিক্রিয়াটার আণবিকতাও আমরা বলতে পারবো। তাহলে বিক্রিয়ার ক্রম আমরা বলবো কি, ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু। আবার আণবিকতা দেখো এখান থেকে এসছে, এখান থেকে বলবো কি, ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু। তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এরকমই যে বিক্রিয়ার যে সমতাযুক্ত সমীকরণ সেই সমীকরণ থেকেই কিন্তু আমরা বিক্রিয়াটির হার নির্ণায়ক সমীকরণ হিসাব করতে পারছি। অর্থাৎ বিক্রিয়কগুলোর ব্যালেন্সড ইকুয়েশনে যে অনুসংখ্যা থাকবে সেই অনুসংখ্যাটাকেই ঘাতে উন্নীত করে দিলেই বিক্রিয়ার, তার গাঢ়ত্বের ঘাতে উন্নীত করে দিলেই বিক্রিয়াটার হার নির্ণায়ক সমীকরণ পাওয়া যাচ্ছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা দুটোই সমান হচ্ছে। তাহলে এটা যেমন একটা সিম্পল রিয়াকশান নিলাম, যদি রিয়াকশানটা এরকম হতো যে পি অফ পি প্লাস কিউ অফ কিউ সেখান থেকে বিক্রিয়া যাত, এটা আমরা বলছি মৌলিক বিক্রিয়া। তাহলে বিক্রিয়া হার ইজ ইকুয়াল টু দাঁড়াবে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ পি টু দি পাওয়ার পি ইন্টু কনসেন্ট্রেশন অফ কিউ টু দি পাওয়ার কিউ। তাহলে এটা যেহেতু মৌলিক বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার ক্রম যদি বলি তাহলে সেটা হচ্ছে পি প্লাস কিউ, আবার আণবিকতা যদি বলি আণবিকতাও আসবে পি প্লাস কিউ। তাহলে মৌলিক বিক্রিয়াগুলো যেগুলো এক ধাপে সম্পন্ন হচ্ছে, তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে সমিত সমীকরণ অনুসারে বিক্রিয়ার যত অণু বিক্রিয়ক অংশগ্রহণ করছে সেই বিক্রিয়কের অনুসংখ্যাটাকে
তার গাড়ত্বের ঘাতে উন্নীত করে দিলেই বিক্রিয়ার হার সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি এবং সেখান থেকে বিক্রিয়ার ক্রম মানগত দেখছি এবং দুটো মানই কিন্তু সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা এবং বিক্রিয়ার ক্রম পরস্পর সমান। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা ও বিক্রিয়ার ক্রম পরস্পর সমান হবে। ধরো তোমাকে এরকম একটা রিয়াকশন দিয়ে দেওয়া হলো, ধরো তোমাকে আমি এরকম একটা রিয়াকশন দিয়ে দিলাম যে CH3CHO সেখান থেকে তৈরি হচ্ছে তোমার CH4+CO, দিয়ে বললাম বিক্রিয়ার হার সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ CH3CHO টু দি পাওয়ার 3/2। তাহলে এই বিক্রিয়াটাকে কি মৌলিক বিক্রিয়া বলা যাবে? এটা আমার প্রশ্ন। বিক্রিয়াটা কি মৌলিক বিক্রিয়া? দেখো বিক্রিয়াটা কিন্তু মৌলিক বিক্রিয়া নয়। মৌলিক বিক্রিয়া যদি হতো তাহলে এখানে গাড়ত্বের পাওয়ারে 1 থাকত। তাহলে এই যে আমরা হার নির্ণয়ক সমীকরণ পেয়েছি এটা তো পরীক্ষালব্ধ সমীকরণ। তাহলে আমরা বিক্রিয়ার ক্রম বলবো 3/2, আর এটা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন, তাত্ত্বিক সমীকরণ। তাহলে সেখান থেকে আমরা বিক্রিয়ার আণবিকতা পাচ্ছি 1। তাহলে বিক্রিয়ার ক্রম নট ইকুয়াল টু আণবিকতা। তাহলে যেহেতু দুটো সমান নয় তাহলে বিক্রিয়াটাকে আমরা মৌলিক বিক্রিয়া বলবো না। অতএব বিক্রিয়াটিকে মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন বলা যায় না। তাহলে মৌলিক বিক্রিয়া হতে গেলে মাথায় রাখতে হবে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা সমান হতে হবে। আর দেখো যদি আমাদের কমপ্লেক্স রিয়াকশন হয় তাহলে মাথায় রাখবে যে বিক্রিয়ার যে ক্রম আর আণবিকতা সেটা সমান হবে না। কোনো ক্ষেত্রে হতে পারে সেটা বাই চান্স, কিন্তু অ্যাকচুয়ালি সমান হয় না। তখন মাথায় রাখতে হবে বিক্রিয়াটাই যেটা স্লো স্টেপ, যেটা মন্থর ধাপ, সেই ধাপের ওপরেই বিক্রিয়ায় প্রোডাক্টটা নির্ভর করে। যেমন তোমরা মাথায় রাখবে যে তোমাদের স্কুলের ধরো ছুটি হয়ে গেল, হঠাৎ ছুটি হওয়া হলো, সব ঘর থেকে ছেলেপেলে বাইরে দ্রুত তোমাদের গ্রাউন্ডে চলে আসলো, কিন্তু মেন গেটটা ধরো আমার একটুখানি ছোট করে খোলা আছে। তাহলে যতই তোমরা তাড়াতাড়ি মাঠে আসো সব ছাত্র কি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে? তা কিন্তু পারবে না। দেখবে কি ওই ছোট গেট খোলা থাকার জন্য বেরোতেও কিন্তু দেরি হবে, আস্তে 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 বেরোবে এবং ছাত্রদের সবার যেতে কিন্তু যথেষ্ট দেরি হবে। তার মানে আমার যখনই জটিল বিক্রিয়া হচ্ছে তাহলে বিক্রিয়াটা তো এক ধাপে হচ্ছে না, একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে। যেমন দেখলাম আমরা বিক্রিয়াগুলো দেখলাম স্টেপ 1 স্টেপ 2 করে হচ্ছে। তাহলে যখনই বিক্রিয়াটা একাধিক ধাপে হবে তখন মাথায় রাখবে ওই দুখানা হোক তিনখানা হোক যে ধাপগুলোর মধ্যে হচ্ছে তার মধ্যে যেটা স্লো স্টেপ, যে ধাপটা মন্থর গতির ধাপ, সেই ধাপটার উপরেই কিন্তু বিক্রিয়ার হার নির্ণয় নির্ধারণ হবে। তাহলে এখানে যেরকম কি বলছি যে স্কুলের মাঠে তুমি হঠাৎ দ্রুত চলে আসলে তাহলে তুমি তাড়াতাড়ি যেতে পারছো না, কারণ মেন গেটটা ছোট করে খোলা আছে। তাহলে মেন গেটটাই হচ্ছে তোমার স্লো স্টেপ। তাহলে তুমি যতই তাড়াতাড়ি প্লেগ্রাউন্ডে চলে আসো তুমি কিন্তু বাড়ি যেতে পারছো না, মানে সবাই বাড়ি যেতে পারছো না যতক্ষণ না আস্তে 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 সবাই বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কী হলো, একাধিক দুখানা ধাপে কাজ হলো। এক হলো তুমি তাড়াতাড়ি মাঠে এলে, আর দ্বিতীয় ধাপে কি তুমি গেট দিয়ে বাইরে বেরিয়ে রাস্তায় যাচ্ছ। তাহলে রাস্তায় বেরোনোটা কিন্তু ওই ছোটো গেটের জন্য স্লো হয়ে যাচ্ছে। তাহলে সেখানে এখানে মাথায় রাখবে যে জটিল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যেখানে একাধিক ধাপে ঘটে সেই বিক্রিয়ার ক্ষেত্রে যেটা স্লো স্টেপ সেটাকেই বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ বা হার নির্ণয়ক ধাপ। সেই ধাপের উপরে নির্ভর করবে সামগ্রিক বিক্রিয়ার হার। তাহলে
মাথায় রাখবে যে জটিল জটিল বিক্রিয়ার ক্ষেত্রে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার বিক্রিয়ার হার একাধিক ধাপের মধ্যে একাধিক ধাপের মধ্যে যেটি ধীর গতিতে ঘটে সেই ধাপের ওপর নির্ভর করে, অর্থাৎ বিক্রিয়ার যে হার সূত্রটা পাবে সেটা কিন্তু স্লো স্টেপের উপর নির্ভর করে। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি, তোমাদের একটু আগে লিখলাম এনও টু প্লাস সিও থেকে এনও প্লাস সিও টু, এখানে বিক্রিয়া হার সমীকরণ যেটা দেখা যায় বিক্রিয়া হার সেটা হচ্ছে কে ইন্টু এনও টু টু দি পাওয়ার টু। তাহলে এটা কীভাবে ব্যাখ্যা করা যায়, কারণ তোমরা একটু আগে দেখলে যে এটা দুটো রিয়াকশানে দুটো স্টেপে হচ্ছে, স্টেপ ওয়ানে কী হচ্ছে এনও টু প্লাস এনও টু, এই দুটো রিয়াকশানে এনও থ্রি প্লাস এনও হচ্ছে, আর সেকেন্ড স্টেপে তোমার এই এনও থ্রি আবার সিওর সঙ্গে রিয়াকশান করছে স্টেপ টু, সেখানে আমরা দেখছি এনও থ্রি আবার সিওর সঙ্গে রিয়াকশান করছে, দিয়ে তোমার তৈরি হয়ে যাচ্ছে এনও টু প্লাস সিও টু, দিয়ে এই দুটোকে যোগ করলে এটা চলে আসছে। তাহলে দেখো এই ধাপের জন্য আমরা যদি বিক্রিয়া হার লিখি তাহলে কি লিখবো, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এনও টু এর স্কোয়ার, কারণ দুটো এনও টু আছে, এনও টু প্লাস এনও টু, এনও টু এর স্কোয়ার। আর এর জন্য যদি লিখি তাহলে আসবে কে ইন্টু এনও থ্রি ইন্টু কনসেন্ট্রেশন অফ সিও, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল দেখে দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিক্রিয়ার হার সূত্র। তার মানে বুঝতে হবে এই ফার্স্ট স্টেপটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ এটাই হচ্ছে স্লো স্টেপ। তাহলে এই স্লো স্টেপের উপরে বিক্রিয়ার হারটা নির্ভর করছে। তাহলে জটিল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে মাথায় রাখবে যে বিক্রিয়ার হার সূত্র বা হার সমীকরণ সেটা কিন্তু নির্ভর করবে বিক্রিয়ার যেটা মন্থর গতির ধাপ তার উপরে। তাহলে এখানে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আণবিকতা আমরা দুই বলছি, আবার বিক্রিয়ার ক্রম দুই আসছে, বাইচান্স চলে এসছে, সবসময় আসবে তা নয়, বাইচান্স চলে এসছে, কারণ বিক্রিয়ার ক্রমটা সবসময় নির্ভর করবে যেটা মন্থর গতির ধাপ তার উপরেই, দ্রুত গতির ধাপের উপরে নির্ভর করে না। তার জন্য জটিল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে মাথায় রাখবে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা সবসময় সমান হয় না, সমান হতে পারে না, নাও হতে পারে, এরকম কথা ব্যবহার করবে যে জটিল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা সর্বদা সমান নাও হতে পারে। তাহলে আমরা এতক্ষণ যে আণবিকতা সম্বন্ধে আলোচনা করলাম, গত ক্লাসে আমরা ক্রম নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে আমাদের কিছু বেশ কিছু পার্থক্য আছে। যেমন ধরো আমরা পার্থক্য হিসাবে যদি বলি, এক নম্বর পার্থক্য বলতেই পারি সংজ্ঞাটা, যে বিক্রিয়ার হার নির্ণায়ক যে সমীকরণ সেই সমীকরণের বিক্রিয়কগুলোর ঘাতে উন্নীত পদের যে সমষ্টি তাকে বলা হয় বিক্রিয়ার ক্রম। আর কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে সমিত সমীকরণ সেই সমীকরণ অনুসারে বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কের অনুসংখ্যার সমষ্টিকে বলা হচ্ছে বিক্রিয়ার আণবিকতা। তাহলে একটা পার্থক্য পেলাম, প্রধান পার্থক্য সংজ্ঞা দিয়ে। দ্বিতীয় কি বলতে পারি, বিক্রিয়ার ক্রম শূন্যও হতে পারে, ভগ্নাংশও হতে পারে, পূর্ণ সংখ্যাও হতে পারে, আর আণবিকতার মান কখনোই শূন্য হবে না, কখনোই ভগ্নাংশ হবে না, সর্বদা পূর্ণ সংখ্যাতেই হবে। আর কি বলা যায়, বিক্রিয়ার ক্রম পরীক্ষালব্ধ সমীকরণ থেকে গণনা করা হচ্ছে, আর বিক্রিয়ার আণবিকতা তাত্ত্বিক সমীকরণ থেকে গণনা করা হচ্ছে। আর কি বললাম, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার যে ক্রম সেটা হার নির্ণায়ক ধাপের উপর নির্ভর করে, আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা সামগ্রিক হিসাব করা যায় না, প্রতিটা ধাপের জন্য আলাদা আলাদা করে গণনা করতে হয়। আর কি বলছি, যে বিক্রিয়ার ক্রম
उष्णता चाप इत्यादि द्वारा नियंत्रित है कारण बिक्रियार वेगर परिवर्तन घटे किंतु आणविकता भौत परिवर्तन भौत अवस्थार परिवर्तने कोनो भावेई प्रभावित होबे ना। ताहले आमरा क्रम आणविकतार जदि संज्ञा लिखी एई पार्थक्य लिखी ताहले एक धारे क्रम आर एक धारे आणविकता तोमरा बोइयो पे जाबे अनेक पार्थक्य देवा आछे विभिन्न बोइये आमि संक्षेपे एकटु बोले दिई प्रथमे संज्ञाटा दिये दिबे जेटा एकटु आगेई बोल्लाम संज्ञा दिए एक पार्थक्य दे जो बिक्रियार क्रम तुम्हार तात्विक समीकरण सरि परीक्षालब्ध हार निर्णय समीकरण से गणना करा है बिक्रियकगुलर हाथे उन्नत पदे जोग कर और आणविकता बिक्रियार साम जो समीकरण से समीकरण के हिसाब करी कतगुलो अणु अंशग्रहण कर क्रम शून्य भग्नांश ও পূর্ণ সংখ্যা হতে পারে আর এটা কি বলবো সর্বদা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ অংশ হয় না আর কি বলা যাবে ক্রম একটা পরীক্ষালব্ধ সমীকরণ থেকে প্রতিষ্ঠা করা হয় পরীক্ষালব্ধ সমীকরণ থেকে গণনা করা হয় আর এখানে কি বলবো আণবিকতা তাত্ত্বিক সমীকরণ থেকে গণনা করা হয় আর কি বলবো জটিল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম RDS রেট ডিটারমিনিং স্টেপের উপর নির্ভর করে কিন্তু আণবিকতা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ধাপের জন্য আলাদা আলাদা হয় তাহলে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম হার নির্ণায়ক ধাপের উপর নির্ভর করে আর এখানে মাথায় রাখবে আণবিকতা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা হয় বুঝতে পারলে আর তাপ চাপ উষ্ণতা এই সমস্ত দ্বারা বিক্রিয়কের গাঢ়ত্ব এই সমস্ত পরিবর্তন করলে ক্রম পরিবর্তন হয় কিন্তু তাপ চাপ উষ্ণতা বিক্রিয়কের গাঢ়ত্ব এই সমস্ত যদি পরিবর্তন করি আণবিকতার কোনো পরিবর্তন হয় না তাহলে ভৌত দশার পরিবর্তনে বা ভৌত অবস্থার পরিবর্তনে ক্রম পরিবর্তিত আর এটা বলবো পরিবর্তিত হয় না এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায় না তো যাই হোক তোমরা এই আলোচনাটুকু খুব ভালো করে তৈরি করবে খুব গুরুত্বপূর্ণ অংশ থিওরি পার্ট ম্যাথমেটিক্যাল কিছু নাই এর পরের অংশে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাবো এরপরে যে অংশগুলো আছে পুরোটাই আবার অঙ্কের মতো আসবে অঙ্কের মতো ফর্মুলা কিছু আছে অঙ্কও করতে হবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।